স্কুলে অঙ্ক ক্লাস চলছে, তো মাস্টারমশাই আসলেন, এসে জিজ্ঞেস করলো মূলধন কাহাকে বলে, কে বলতে পারবে? তাই ছাত্র বলল, স্যার বলবো? বলো। স্যার, শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করার পর যে আকৃতি ধারণ করে তাহাকে মূলধন বলে। তো দর্শক বুঝতে পারলেন তো? তো এমন কিছু জোকস বা মজার কোনো গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেল আই অ্যাম হ্যারিস 81 সাবস্ক্রাইব করুন।